বাংলাদেশের বিপক্ষে নিজের প্রথম ওভার বল করতে এসে তা শেষ করা হয়নি হার্দিক পান্ডিয়ার। ওভারের তৃতীয় বলে লিটন দাসের শট পা দিয়ে আটকাতে গিয়ে গোড়ালিতে আঘাত পান ভারতীয় এই বোলার। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও বল অথবা ফিল্ডিং করার অবস্থায় ছিলেন না তিনি। গোড়ালির অবস্থা জানতে স্ক্যান করতে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ভারতীয় ক্রিকেট বোর্ড তৎক্ষণাৎ বার্তায় জানিয়েছে হার্দিক পান্ডিয়ার চোট পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্ক্যান করতে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পান্ডিয়ার ওভারের বাকি তিন বল করেন বিরাট কোহলি। প্রতিদিন ক্রিকেটের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।